সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মনে করেন আপনার এক খণ্ড জমি আছে বা এক টুকরা জমি আছে, এই ক্ষেত্রে আপনার ওই জমির কি কি কাগজপত্র আপনার কাছে রক্ষিত থাকতে হবে? প্রথম কথা হলো, যদি আপনি এই সম্পত্তি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকেন, তাহলে সিএস থেকে হাল পর্যন্ত ধারাবাহিকতা যে রেকর্ডীয় খতিয়ানগুলি, এই খতিয়ানগুলি আপনার কাছে থাকতে হবে। যদি আপনার নামে রেকর্ড হয়ে থাকে তাহলে তো আর নামজারির প্রয়োজন নাই, আর যদি আপনার নামে রেকর্ড না হয়ে থাকে তাহলে আপনি নামজারি বা জমাকারী খতিয়ান করে আপনি আপডেট রাখবেন। আর সাথে আরেকটি জিনিস রাখবেন, সেটা হলো সাবেক যে ম্যাপ আছে সিএস, আরএস, বিএস, এই প্রত্যেকটা ম্যাপ অনুযায়ী আপনার জমিটা আছে কি না মাপজব করে, চিটা ম্যাপ করে আপনি এই কাগজগুলি আপনার কাছে, পরিমাপের চিটা নকশা আপনার কাছে গচ্ছিত রাখবেন। যদি আপনি রেকর্ডেও মালিক না হন, যদি আপনি খরিদা মালিক হন, দলিলে সম্পত্তির মালিক হন, ওই ক্ষেত্রে আপনি যার কাছ থেকে সম্পত্তিটা খরিদ করছেন, সিএস থেকে ওই মালিক পর্যন্ত, যে যিনি বিক্রি করছে ওই পর্যন্ত আপনার ধারাবাহিকতার খতিয়ানগুলি, রেকর্ডীয় সইমর খতিয়ান আপনার কাছে থাকতে হবে। তারপর আপনি যেই দলিল সম্পত্তি আপনি খরিদ করছেন এর যদি কোনো ভায়া দলিল থাকে, ওই ভায়া দলিলগুলি আপনার কাছে রাখতে হবে। কারণ আপনি এখানে একটা মার্কেট করতে পারেন, এখানে আপনি একটা বাড়ি করতে পারেন, বা ব্যাংক থেকে একটা লোন নিতে পারেন, এমন সিচুয়েশন যদি হয়, তাহলে সমস্ত কাগজপত্র যদি আপনার কাছে থাকে তাহলে আপনি যে কোনো অ্যাডভোকেটের কাছে যদি এই কাগজগুলি নিয়ে যান, তাহলে উনি অতি অল্প সময়ের ভিতরে আপনাকে একটা লোনের জন্য একটা ফর্মেট তৈরি করে দিতে পারবে। অথবা আপনি যদি কোনো ডিজাইনের জন্য ইঞ্জিনিয়ারের কাছে যান, তাহলে উনি কাগজপত্র দেখে আপনাকে একটা প্ল্যান তৈরি করে দিতে পারবে। তা আপনার আর কোনো দিকে দৌড়াদৌড়ি করতে হবে না। এই জমি যদি থাকে তাহলে যে কোনো জায়গায় যে অবস্থায় থাকে এই জমিগুলি যদি আপনার থাকে, আপনার যদি আপনার এক টুকটা জমি থাকে, তাহলে আপনি এই পেপারসগুলি আপনার সাথে রাখাটা খুবই জরুরি, খুবই জরুরি। আশা করি আমার এই পরামর্শগুলি আপনাদের উপকারে আসবে। আজ এ পর্যন্তই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।